হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কারনিগঞ্জ ছাদবাগান ব্লগ। তো আজকে আমি আপনাদের দেখাচ্ছি আমার ছাদবাগানের থানকুনি পাতা। এটা হচ্ছে থানকুনি পাতা। তো আজকে এখান থেকে কিছু থানকুনি পাতা তুলে নিব ভর্তা করার জন্য। তো আপনারা যারা ছাদবাগান করেন, আপনারাও চাইলে আপনাদের বড় গাছগুলির পাশাপাশি, যে আম গাছ বা যে কোনো গাছের নিচে এরকম থানকুনি পাতাটা করতে পারেন। সারা বছরই এখানে থানকুনি পাতাটা রাখতে পারেন। তো এগুলো খুব একটু মাটি থেকে বেশি খাদ্য শোষণ করে না, আর গাছটাও ডাইরেক্ট সরাসরি রোদ থেকে একটু বাঁচে। নিচে এগুলো করলে কোনো সমস্যা হয় না বড় গাছের জন্য। দেখেন কী পরিমাণের থানকুনি পাতা ধরছে আমার ছাদবাগানের এই গাছটার নিচে। এখানে তো আমার ছাদবাগানের আরও কিছু কিছু অনেকগুলি জায়গাতে হয়েছিল, এতটা প্রয়োজন হয় না, তাই আমি এখন অল্পই রেখেছি গাছের নিচে। তো আপনারা চাইলে আপনাদের ছাদবাগান এরকম করতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সবসময় আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। একদম ফ্রেশ টাটকা পাতা, তরতাজা ছাদবাগানের। তো আজকে আমি এখান থেকে অনেকগুলো কিছু পাতা তুলে নিব। তো দেখেন কি পরিমাণের পাতা এখান থেকে তুলে নিয়েছি, কতগুলো পাতা হয়েছে। তো আজকে এগুলো তো ভর্তা করব। তো আমার চ্যানেলটা আমার ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।